সবাইকে সবকিছু দিয়েছি, জাল তো হাবিবা, আপনাকে আমি হাবিব বানিয়েছি। আমি আপনাকে কি বানিয়েছি? আমি আপনাকে হাবিব বানিয়েছি, ইব্রাহিমকে খলিল বানিয়েছি, মূসাকে কালিম বানিয়েছি, দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা, এটাকে বলে আকসর সূরাতে মিনাল কোরআন, কোরআনে কারীমের সবচেয়ে সংক্ষিপ্ত সূরা, আকসর কাফ সাদ কোরআনে কারীমের সবচেয়ে সংক্ষিপ্ত এই সূরাটা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবতীর্ণ হয়েছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাসিম তৈয়ব তাহির তিন ছেলে, রাসূলের ছেলেরা ছয়জন, এই তিনজন পরস্পর যখন ইন্তেকাল হয়ে গেল তো মক্কার কাফেররা বলাবলি শুরু করল, তাকে নিয়ে আর বেশি টেনশনের দরকার নাই, তার তো ছেলে নাই, কদিন পরে পৃথিবীতে নাম আর তার থাকবে না, কদিন পরে সে নিজেই মুছে যাবে, ছেলে না থাকলে কি আর বংশ চলে, তাদের ভাষা, ছেলে না থাকলে বংশ চলে, চলে না, ছেলে না থাকলে বংশ চলবে না, বংশ না চললে তার নাম চলবে না, তো তিনি এ চেতনির বংশ হবে, তার বংশের চেরাগ জেনেওয়ালা কেউ থাকবে না, তার বংশের চেরাগ জেনেওয়ালা কেউ থাকবে না, অর্থাৎ তাকে নিয়ে আর এত টেনশন কি। তখন আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেন। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, লেজ কাটা, লেজ কাটা, মাকতুদ দম, লেজ কাটা। আবতার শব্দের অর্থ কি? লেজ কাটা, দম বুরিদা, লেজ কাটা। তাহলে তারা বলতেছেন মুহাম্মদ লেজ কাটা, আল্লাহ তাআলা তাদের এই আপত্তির জবাবে এই সূরাটা অবতীর্ণ করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা আমার কাছে সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দিত আমি যে পরিমাণ খুশি হইতাম এই সূরাটার দ্বারা আমি তার চেয়ে বেশি খুশি হইতাম। আমরা এই সূরাকে ভালোবাসি, আমরা এই সূরাকে, লেকিন আমরা ভালোবাসি সংক্ষিপ্ত হওয়ার কারণে, আমরা ভালোবাসি কেন? ছোট হওয়ার কারণে। যদি এটা না দিত আপনারা সুন্নত কেমনে পড়তেন? যদি এই সূরাটা না দিত মাগরিবের সুন্নতটা কেমনে পড়তেন? এটা আর সূরা ইখলাস যদি না দিত কি হয়? আল্লাহর বড় মেহরবানি, যদি সবগুলো সূরা সূরা বাকারার মতো হইতো আর প্রতিদিন প্রতি রাকাতে একটা করে সূরা পড়তে হইতো তো কি অবস্থা হইতো আপনাদের? আল্লাহ তাআলা বড় ফজল, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ তাআলা বলেন যেটা সহজ লাগে এটাই পড়ো, যাও যাও তোমাদের কাছে সূরা কাউসার সহজ লাগে তো পড়ো, সূরা ইখলাস সহজ লাগে তো পড়ো। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারকে কতটা ভালোবাসতেন, ইন্নি আহাব্বু ইলাইয়া,
নাযালাত আলাইয়া আনিফান সূরাতুন, এই মুহূর্তে আমার উপরে এমন একটা সূরা নাযিল হয়েছে, লাহিয়া আহাব্বু ইলাইয়া মিম্মা আতলাত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো এই সূরাটা আমার কাছে তার চেয়ে বেশি প্রিয়। এই সূরাটার মধ্যে সাহাবা আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ সেই সূরাটা কি কি বলেন তাড়াতাড়ি বলেন। এবার রাসূল বললেন, بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। তিন আয়াতের এক সূরা, জীবনে কতবার পড়ছেন পরিসংখ্যান নাই, সংখ্যা জানা নাই, লেকিন একবারও বুঝেন নাই জীবনে এটা কি জিনিস। আল্লাহ তাআলা বলেন ইন্না আফাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দিয়েছি, বলেন আমি আপনাকে কি দিয়েছি, কাউসার দিয়েছি, আমি আপনাকে কাউসার দিয়েছি, বলেন কি বুঝলেন, এটা কি বুঝছেন, কিছু বুঝছেন না। রাসূল বলেন ইন্না আফাইনাকাল কাউসার, রব্বুল আলামিন আমাকে কাউসার দিয়েছেন কাউসার, কাউসারের তাফসীর খায়রে কাসীর, আল্লাহ তাআলা আমাকে প্রভূত কল্যাণ দিয়েছেন, অনেক কল্যাণ দিয়েছেন, সুবহানাল্লাহ কি দিয়েছেন বলেন, অনেক কল্যাণ দিয়েছেন, কাউসার মানে খায়রে কাসীর, আল্লাহ তাআলা আমাকে অনেক কল্যাণ দিয়েছেন, কি কি কল্যাণ দিয়েছেন কি কি। এবার রাসূল বলেন উতিতু ইলমাল আউলিন ওয়াল আখিরিন, আমাকে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে আমাকেও তা দেওয়া হয়েছে, হযরত নূহকে যা দেওয়া হয়েছে আমাকেও তা দেওয়া হয়েছে, হযরত ইব্রাহিমকে যা যা দেওয়া হয়েছে আমাকেও তা দেওয়া হয়েছে, হযরত মূসাকে যা দিয়েছেন আমাকেও তা দিয়েছেন, ঈসাকে যা দিয়েছেন তাও আমাকে দিয়েছেন, সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালামকে যত কিছু রব্বুল আলামিন দিয়েছেন আমাকে তার সবটা একসাথে দিয়েছেন। আমি আপনাকে কাউসার দিয়েছি, কাউসার দিয়েছি, কি কি দিয়েছি বলেন, কাউসার দিয়েছি, আমি আপনাকে হোসনে ইউসুফ দিয়েছি, ইউসুফের সৌন্দর্য আপনাকে দিয়েছি, হযরত ইউসুফ আসলামের সৌন্দর্য আমি আপনাকে দিয়েছি, ইউসুফের সৌন্দর্য মিশরের মেয়েরা হাত কেটে দিয়েছে, আপনার সৌন্দর্যে আরবের যুবকগুলো গলা কেটে দিয়েছে, হোসনে ইউসুফ ইয়াদে বাইজা, হোসনে ইউসুফ ইয়াদে বাইজা, হযরত মূসার ইয়াদে বাইজা সেটাও আমি আপনাকে দিয়েছি, সুবহানাল্লাহ, হযরত মূসার সৌন্দর্য দিয়েছি, হযরত ঈসার হযরত মূসার ইয়াদে বাইজা তাও আমি আপনাকে দিয়েছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খুল্লত তাও আপনাকে দিয়েছি, হযরত মূসার কালাম তাও আপনাকে আমি আপনাকে দিয়েছি, সুবহানাল্লাহ, হযরত মূসার কি কালিম, হযরত মূসা কি কালিম, হযরত মূসার কালাম তাও আপনাকে দিয়েছি, ইব্রাহিম খলিল তাও আপনাকে দিয়েছি। এই জন্য আল্লাহ আল্লাহ রাসূল মেরাজ রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ জালতা মূসা কালিমা, আপনি মূসাকে কালিম বানিয়েছেন, ও জালতা ইব্রাহিমা খলিলা, আপনি ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আপনি তো দাউদকে রাজত্ব দিয়েছেন, সুলাইমানকে রাজত্ব দিয়েছেন, এই সব দাউদ ইসলামের জন্য লোহাকে নরম করে দিয়েছেন, আর সুলাইমান আলাইহিস সালাতের জন্য আপনি বাতাসকে মুসাখখার করে দিয়েছেন, ফামা জালতালি, এই সব জন্য আপনি মুর্দাকে জীবন্ত করেছেন, ফামা জালতালি, আপনি আমাকে কি দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমার রাজিতা, আপনি কি এ ব্যাপারে রাজি হবেন না, আপনি কি এ ব্যাপারে রাজি হবেন না, সবাইকে সব কিছু দিয়েছি, জাল তোমরা হাবিবা, আপনাকে আমি হাবিব বানিয়েছি, আমি আপনাকে কি বানিয়েছি, আমি আপনাকে হাবিব বানিয়েছি, ইব্রাহিমকে খলিল বানিয়েছি, মূসাকে কালিম বানিয়েছি, দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি, হযরত সুলাইমানের জন্য বাতাসকে মুসাখখার করে দিয়েছি, আর হযরত ঈসার জন্য আমি মৃতকে জীবিত করেছি, আর আপনাকে আমি হাবিব বানিয়েছি, আর আমার রাজিতা, এ ব্যাপারে কি আপনি রাজি হবেন না, এ ব্যাপারে কি আপনি রাজি হবেন না, আমার নাম কেয়ামতের মধ্যে যেখানে যেখানে নিবে
সেখানে সেখানে আপনার নামও নিবে আপনার নাম কালিমার মধ্যে আমার নামের সাথে আপনার নাম কালিমার নামের মধ্যে কালিমার মধ্যে আমার নামের সাথে কার নাম আপনার নাম محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله কালিমার মধ্যে আপনার নাম শাহাদাতের মধ্যে আমার নামের সাথে আপনার নাম তাশাহুদের মধ্যে আমার নামের সাথে আপনার নাম নামাজের মধ্যে আমার নামের সাথে আপনার নাম আজানের মধ্যে আমার নামের সাথে আপনার নাম ইকামতের মধ্যে আমার নামের সাথে আপনার নাম কবরের প্রশ্নের মধ্যে আমার নামের সাথে আপনার নাম কি কবরে কার নামের সাথে কার নাম অমান হারা ভজন অমান হারা ভজন সুবহানাল্লাহ।